আলহামদুলিল্লাহ রবিলামিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون سورة المنافقون 9 نمبر آيات وقال عز وجل فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب سورة البقرة 202 آيات عن أبي ذر أن أناسا من أصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون به إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله صلى الله عليه وسلم أيأتي أحدنا شهوته ويكون فيها ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجرا رواه مسلم حديث نمبر 1674 সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে দীর্ঘদিন পরে অত্র মসজিদে আমরা কিছুদিনে কথা বলার, শোনার এবং আমল করতে আগ্রহী হওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। মহান রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের থেকে আমাদেরকে চয়ন করে এলমি মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের নাম শুনলে কি বলতে হয়, কই বললেন আপনারা, সবচাইতে বড় বখিল বদ্দোয়া আছে তাদের জন্য যার কাছে নবীর নাম পড়া হয় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনারা দিনী মজলিসে এসেছেন কি জন্য, দিন শিকার জন্য, এখানে কিছু শিখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। যেহেতু মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এ মজলিসের জন্য চয়ন করেছেন, নির্দ্বিধায় বলা যায় আল্লাহ আপনার কল্যাণ চান এবং আপনি কল্যাণের পথে রয়েছেন। মহান রব্বুল আলামিন যেন এরকম মজলিসগুলো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কিছুদিন পূর্বে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ মৌসুম অতিক্রম করে এসেছি, সেটা হলো জিলহজ মাস।
এখানে অনেক ইবাদত আমরা করেছি। সাধারণ জনগণ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহর বেশি বেশি জিকির করেছে, তাকবীর পাঠ করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে হাজীগণ তালবিয়া পাঠ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজীগণ হজের মতো এক গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছেন, যার বদলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমরাও বা যারা হজে যেতে পারেননি তাদের অনেকে আরাফার দিবসে রোজা রেখেছেন, আরাফার দিবসে রোজা রেখেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম ভাই ও বোনেরা, যার প্রতিদান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর বিনিময়ে পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই রোজা আছে আমাদের দেশে, হুজুররা বলে আমাদের দেশে খুব কম, খুব কম যারা সঠিক কথা বলেন তারা এই রোজার কথা বলেন, কিন্তু অধিকাংশ মৌলবি সাহেবরা হাজার হাজার টাকা নিয়ে যায়, কিন্তু একটা দিনের রোজার বদৌলতে এত সওয়াব রয়েছে আমি কোনো মৌলবির কাছে বাংলাদেশে শুনি নেই। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা হজ করেননি তারা এই রোজা অনেকেই রেখেছেন, এমনকি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা শরীয়ত সম্মত এবং রাসূল সাল্লাম রেখেছেন, সেটাও অনেকে করেছেন, অন্য অন্য জিকির আজকার করেছেন। এখন এই জিকির আজকারগুলো করার পরে আমরা কি আল্লাহকে ভুলে যাব? আমাদেরকে আল্লাহর জিকির কন্টিনিউ করতে হবে, আল্লাহর স্মরণ চালিয়ে যেতে হবে, অব্যাহত রাখতে হবে, নতুবা মুসলিমের জীবনে নাজাত সম্ভব নয়। কারণ মুসলিমকে সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আব্বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। আমাদের দেশের সুফিবাদের লোকেরা তারা ইয়াকিনের অর্থ করেছে মৃত্যু, দৃঢ় বিশ্বাস, ইয়াকিনের অর্থ করেছে দৃঢ় বিশ্বাস। যদি কারো দৃঢ় বিশ্বাস হয়ে যায় তখন তার আর ইবাদতের দরকার নাই। এজন্য বড় বড় সুফি পীর আর বুজুর্গান তারা কিন্তু নামাজ পড়ে না, কারণ সুফিবাদের চরম পর্যায় হচ্ছে যখন সবচেয়ে বড় ওলি আল্লাহ হয়ে যাবে তখন আর ইবাদত লাগবে না, তখন সে কি হয়ে যায়? ফানাফিল্লাহ হয়ে যায়, তখন সে ফানাফিল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাফিল্লাহ হতে পারেননি, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ইবাদত করে গেছেন, অত্যন্ত অসুস্থ। মৃত্যুর পূর্বে একটা চাদর তার কাছে ছিল, এত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, ছটপট করছেন, যখন একটু খারাপ লাগছে তখন চাদরটা নিজের চেহারার উপরে দিয়ে দিচ্ছেন, আবার ভালো লাগলে তখন একটু সরাচ্ছেন, এইভাবেই সময় যাচ্ছিল। বললেন, মুরু আবা বাকরিন ফাল ইউসাল্লি বিন্নাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দাও মানুষকে নিয়ে যেন নামাজ আদা করে, কারণ আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। তো যাই হোক, ঘটনা লম্বা আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বেশ কিছু কথা হলো, শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজ শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন, মনে হলো যে আমি জামাতে শরীক হতে পারবো। তখন তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজে গিয়ে হাজির হয়েছেন। কোথায় আমাদের সুফিবাদের লোকেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজের ছাড় হয়নি কি? এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশ সুফিবাদে ঘেরা, আর সুফিবাদ পুরাটাই বাতিল, পুরাটাই বাতিল। সুফিবাদ যখন শুরু হয়েছিল তখন তার প্রাথমিক পর্যায়ের কিছু লোকেরা ভালো ছিল, কিন্তু এর পরে আস্তে আস্তে সুফিবাদ এসে যে পর্যায়ে পড়েছে সেটা হলো দরগা পূজা এবং পীর পূজা, আর আল্লাহর হককে পীর পীরকে দিয়ে দেওয়া, মাজারে সাজদা ঠোকা, এবং এক কথায় দরগা দুর্গা একাকার হয়ে যাওয়া, এটা হলো বর্তমান সুফিবাদ। যা পালন করে কেউ এই দুনিয়া ত্যাগ করলে জাহান্নাম ছাড়া জান্নাতের মুখ দেখা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সুফিবাদ থেকে বেঁচে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে একজন মুসলিম সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকবে, এটাই হলো আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কোন সময় আল্লাহর স্মরণ থেকে সে গাফেল হবে না। এজন্য আজকে আমরা আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকিরটাই হলো মূল ইবাদত। আল্লাহর জিকির মূল ইবাদত, যার অপর নাম হচ্ছে জিকির, মানে দোয়া। জিকির মানে কি? দোয়া, স্মরণ করা। আল্লাহকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদের 1264 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, দোয়াই হলো মেন ইবাদত। অতএব মুসলিম ব্যক্তি যখন যেখানে থাকবে দোয়া করবে, যখন যেখানে থাকবে সেখানেই সে দোয়া করবে। এবং ইসলাম ধর্ম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, প্রত্যেকটা স্থানেই প্রায় কি আছে, দোয়া আছে। মসজিদে ঢুকেন, বের হন, বাথরুমে ঢুকেন, বের হন, বাসায় ঢুকেন, বের হন, অথবা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, দোয়া নাই, দোয়া আছে। অতএব বিভিন্ন স্থানে দোয়া আছে, এগুলোর নামই জিকির, এগুলো আদা করার নামই জিকির। আর এগুলোই হলো দোয়া, এগুলোই হলো প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে। ঘুমাতে যাবেন, দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, দোয়া আছে। ওযু শুরু করবেন, দোয়া আছে। ওযু থেকে ফারেগ হওয়ার পরে দোয়া আছে। খানা শুরু করবেন, দোয়া আছে। খানা শেষ করবেন, দোয়া আছে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনার আমার জীবনকে সদা সর্বদা আল্লাহর জিকিরে রাখতে হবে, আল্লাহর স্মরণে রাখতে হবে, দোয়ার মধ্যে রাখতে হবে, তবে আপনার আমলনামা সমৃদ্ধ হবে, পরকালে গিয়ে ঠাস ঠাস করে নাজাত পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আয়েশা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সব সময় জিকির আজকারে মশগুল থাকতেন, সুবহানাল্লাহ। আমরা এখন একটু সময় পেলে ফেসবুক টিপি, কি আমরা একটু সময় পেলে কি করি, ফেসবুক টিপি, হোয়াটসঅ্যাপ দেখি, ইমো দেখি, কত কি টুইটার, ইনস্টাগ্রাম, কত কি আছে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এগুলো আপনার পরকালীন নাজাত দেবে না, এগুলো দুনিয়াতেও কোনো উপকার আসবে না, ইল্লা জরুরি বিষয়গুলো, জরুরি কারোর সাথে আদান প্রদান আছে সেগুলো আলাদা বিষয়। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে বিভিন্ন গ্রুপে এত মেসেজ আসে যে মেসেজ দেখতে দেখতেই এক দুই ঘন্টা শেষ, অথচ ওই এক দুই ঘন্টা যদি আল্লাহর জিকির করতেন কি পরিমাণ যে আপনার সওয়াব হতো সেটা আপনিও কল্পনা করতে পারেন না। যার দুই একটা উদাহরণ আজকে ইনশাআল্লাহ আমরা পেশ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর, যেই লোক আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, প্রত্যেক কাজের আগের পরে যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে এবং যে পড়ে না, উভয়ের উদাহরণ হলো কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন যেন জীবিত আর একজন যেন মরা। আজকে তো মরা মানুষের সংখ্যাই বেশি, দেহে প্রাণ আছে ঠিক, কিন্তু আল্লাহর জিকির আজকার না থাকার কারণে আমরা যেন মরার মতোই। আশ্চর্য হবেন, খাওয়া দাওয়া যে আমরা খাই, বিসমিল্লাহ বলতে না হয় শুরু করে দিলাম, খাওয়ার শেষে একটা দোয়া আছে, আপনি আল্লাহর নিয়ামত ভক্ষণ করলেন, নিয়ামত খেলেন, আপনি আপনার পেট পূর্ণ হলো, আপনার ক্ষুধা দূর হলো, তারপর আপনি দোয়াটা পড়বেন, তখন আপনার পিছনের সব গুণাগুলি মুছে যাবে, সুবহানাল্লাহ। আছে এমন দোয়া? আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া পড়বেন, আপনার খাওয়ার পরে আপনার দোয়া ইনশাআল্লাহ কি আপনার গুনাহ সব মুছে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু বলেছেন কোনো আলেম ওলামা, শিখে নেন। এবং এটা আজকে আপনি পেলেন থিওরি, আপনি আজকে এটার থিওরি পেলেন, আজকে তার দলিল শুনলেন, এখন আপনার দায়িত্ব দোয়াটা মুখস্থ করা, যদি থাকে আলহামদুলিল্লাহ আমল করবেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে এখান থেকে যাওয়ার পর এই দোয়া মুখস্থ করতে হবে।
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। কারণ খানা তো খেলাম আল্লাহ, কার খাবার এটা, রিজিক দিয়েছেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি একমাত্র রিজিক দাতা, পৃথিবীর কেউ কাউকে রিজিক দিতে পারে না। সেই আল্লাহ রিজিক ভক্ষণের পর আল্লাহর প্রশংসা করবেন আর আপনার গুনাহ মুছে যাবেন, আর কি চান আপনি? আপনার গুনাহ মুছে যাবে, আপনি আর কি চান? তাই আসুন আমরা সদা সর্বদা আমাদের জিহ্বাকে, আমাদের মুখকে গালি মন্দ আর বিভিন্ন অনর্থক কথাবার্তায় ব্যস্ত না রেখে আল্লাহর জিকিরে মশগুল রাখি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া ও জিকির করতে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনী আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনী আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই আপনার সন্তান হয় না, ভাই আপনার রিজিকের ব্যবস্থা হয় না, ভাই আপনি অসুস্থ, আরো 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 মেলা সমস্যায় আপনি ভুগছেন, গভীর রাত্রে উঠে যান এবং মহান রব্বুল আলামিনের দরজায় নক করুন, আল্লাহর দরজায় নক করুন, সেই দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। একদিন না হলে পাঁচ দিন আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ সেই দরজায় করাঘাত করলে আপনার সমস্যার সমাধান হবেই হবে। কিন্তু আমরা সেই দরজায় করাঘাত করি না, আমরা তখন মানে ঘুমে বিভোর থাকি, অচেতন থাকি, এত ঘুম যে ফজরেও অনেকে জান্নাত পাই না। অতএব আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধানে কার কাছে ধর্ণা দেবেন? মহান রব্বুল আলামিনের কাছে ধর্ণা দেবেন। আল্লাহ বলছেন উদউনি উদউনি, তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আজকে আমরা বিপদে পড়লেও মাজারে দৌড়াই, এজন্য ওলামায়ে কেরাম বলছেন রাহিমাহুমুল্লাহ আজমাইন, যে কুরাইশের কাফেরদের যেই আকীদা ছিল তার চাইতো এখনকার মেলা লোকের আকীদা খারাপ। কেন? কারণ ওরা যখন ভালো অবস্থায় থাকতো তখন আল্লাহর সাথে শিরিক করত, আর বিপদে পড়লে কি করত? আল্লাহকে ডাকত। আল্লাহ বলছেন وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ, যখন ওরা নৌযানে চলাচল করত তখন বিপদে পড়লে دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ একনিষ্ঠভাবে আর অন্য কাউকে ডাকতো না, একমাত্র আল্লাহকে ডাকতো, আল্লাহ বিপদে পড়েছি এখন আমাদেরকে উদ্ধার কর। আল্লাহ বলছেন فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ, মহান রব্বুল আলামিন যখন ওদেরকে কিনারায় ভিড়িয়ে দিতেন, إِذَا هُمْ يُشْرِكُونَ, বিপদ থেকে নাজাত পেয়ে গেছে এবার আল্লাহর সাথে শরীক করা শুরু করত। আমাদের অবস্থা কি? আমাদের বর্তমান সময়ের লোকদের অবস্থা হলো যে বিপদে হোক সুখে হোক আর দুঃখে হোক সর্বদাই আমরা শিরকে লিপ্ত রয়েছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আপনার কোনো কিছু দরকার হলে বাবার কাছে দৌড়াবেন না, আপনার কোনো কিছু দরকার হলে শাহ জালাল শাহ মাকদুম শাহ পরান আর খান জাহানের মাজারে দৌড়াবেন না, দৌড়াবেন কার কাছে? যিনি সন্তান দিতে পারেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আপনার চাহিদা পূরণ করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন আপনাকে আহ্বান করে বলেছেন উদউনী আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই আল্লাহর কাছে আপনি যান, আল্লাহর দরজাটা শেষ রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে আগমন করেন, কখন? শেষ রাত্রি, রাত্রের শেষ তৃতীয়াংশে, ফজরের পূর্বে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আগমন করে বিভিন্ন ভাবে বান্দাকে বলতে থাকেন কার কি সমস্যা আছে পেশ করো, আমি সেই সমস্যাগুলো দূর করব। তাই ওই টাইমে উঠে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ দূর করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির আজকার থেকে বিমুখ, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় না, মনে করে এটা ছোট লোকদের কাজ, কাদের কাজ? গরিব মিসকিনদের কাজ, মসজিদে যাওয়া ইবাদত বন্দেগী করা, আমার কিসের সমস্যা যে আমি মসজিদে যাব, আমার তো বাড়ি গাড়ি নারী সব কিছুই আছে, আমার কি দরকার ইবাদতের? সম্মানিত ভাই, এমন যদি কেউ মনে করে, আল্লাহ বলছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই অতি শীঘ্রই এই লোকগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রবেশ করবে, দাখিরিনা আই জালিলিন, একেবারে অপদস্থ হয়ে নিচ হয়ে, সেদিন তাদের মাথা উঁচু করার কোনো উপায় থাকবে না। সূরা গাফের, যার অন্য নাম হচ্ছে মুমিন, ৬০ নম্বর আয়াত।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা জিকির আজকার দোয়া এর প্রতি আহ্বান করেছেন, উদ্বুদ্ধ করেছেন। তাই দোয়া কিন্তু অনেক, দোয়া একটা দুইটা না, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে দোয়া আছে। নামাজ শুরু করবেন দোয়া নাই? আপনি যখন ওযু করবেন ওযুর শুরুতে দোয়া, শেষেও দোয়া। যে ব্যক্তি ওযুর পরে দোয়া পড়ে, ওযু করার পরে ওযুর পরে দোয়া পড়ে, ওযুতে তার সব গুনাহগুলো কি হয়ে যায়, ঝরে যায়। যখন ওযুর দোয়াটা পড়ে তখন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের আটটা দরজা কি হয়ে যায়, খুলে যায়। আল্লাহু আকবার, আটটা দরজা খুলে যায় আপনার জন্য। ইয়াদখুলু মিন আইহা শা, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, কয়জন পড়ি এমন ভাবে নামাজে যায় যে কোন রকম উযু শেষ করার পরে এমন জোরে দৌড়াতে হয় যে লাস্ট রাকাত পাওয়ার জন্য দোয়া আর কই পড়বো। তানাফুস, এই যে নাফাস, যে শ্বাস প্রশ্বাস এত গতি বেড়ে যায় যে ইমামকে যে অবস্থায় পেয়েছে কি যে দোয়া পড়বো, সুরা ফাতিহা পড়বো না রুকুতে যাবো, সেটাই খেয়াল থাকে না। কেন থাকে না, কেন থাকে না? এজন্য যে আমরা লাস্টে গিয়ে নামাজ ধরার চেষ্টা করি, তাই একটু আগে ভাগে নামাজে যান এবং যেই জিকির রয়েছে সেই জিকির পাঠ করুন। দেখুন দেখুন কত সওয়াব, জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে, অথচ সেই দরজা বন্ধ করে রাখছি আমরা, সেই দরজা বন্ধ করে রাখছি। তাই আমাদের উচিত এই জিকির আজকারগুলো মুখস্থ করা। এরপরে বলবো যে মহান রব্বুল আলামিন, এই যে একটা মর্যাদাপূর্ণ মৌসুম চলে গেল হজ, যেটা মুসলিমের জীবনে সামর্থ্যবানদের জন্য জীবনে একবার মাত্র ফরজ, আর তার বদলা বলেছি জান্নাত। তার বদলা কি, যদি কবুল হয় তাহলে জান্নাত। হাজি সাহেব ঠিক মতো হজ করতে পারলে তিনি সেই দিনের মতো ফিরে আসেন যেই দিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিলেন। এত সুন্দর ইবাদত করার পরে আল্লাহ বলছেন فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا, যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। কেমন ভাবে? كَذِكْرِكُمْ آبَاءَكُمْ, যেমন তোমরা তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করো। বাপের নাম ভুলে গেছে এমন লোক কি আছে? বাপদাদাদেরকে সবাই আমরা স্মরণে রাখি, আমাদের মনে আছে কি আমার বাবা কি আমার দাদা, ওই রকম। অথবা আও আশাদ্দা যিকরা, কথাই কথাই বাপদাদার উদাহরণ টানেন, এই এর চাইতো বেশি আপনি আল্লাহকে কি করবেন, স্মরণে রাখবেন। কিছু মানুষ আছে, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিছু লোক আছে শুধু দুনিয়া দুনিয়া করে মরে। বাংলা ওই গানের ছন্দে বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এ হলো এই টিম, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু লোক বলে আল্লাহ দুনিয়াতে আমাকে টাকা পয়সায় ভরে দাও যেন আমার কোনো সমস্যা না থাকে, কিন্তু নামাজ রোজার দাঁত ধারে না, ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আরবি শিখাই না, কোরআন হাদিস পারে না, জানে না, শিখায়ও নাই বাপ মা। যদি এমন হয় আল্লাহ বলছেন হয়তো দুনিয়াতে যতটুক তার ভাগ্যে আছে সেটুক সে কি হবে, পাবে। বেশি কি পাবে? দুনিয়াতে যতটুক তার ভাগ্যে আছে অতটুক সে পাবে। ওয়ামা আলাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু পরকালে সে কিছুই পাবে না, পাবে কি, জাহান্নাম। কারণ দুনিয়াতে সে দুনিয়ামুখী হয়েছিল, পরকালমুখী ছিল না। আর কিছু লোক আছে, ওয়ামিন হুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসিনা হাসানা ওয়া কিনা আযাবান্নার, কিছু লোক আছে যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও পরকালেও কল্যাণ দাও, পরকালে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন এই দলের লোক যারা তাদের ব্যাপারে, উলাইকা লাহুম নাসীবু মিম্মা কাসাবু, এরা দুনিয়াতে যে ইবাদত করে পরকালে তার বদলা তারা পাবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহকে হিসাব নিতে মেলা সময় লাগে, কি মেলা সময় লাগবে না, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। ভাই এখানে তো কোনো বিষয় নাই লেট হওয়ার, কেরামান কাতিবিন দপ্তর হাজির করে দেবে, দাড়ি পাল্লা উপস্থিত থাকবে, দেওয়ার সাথে সাথে হয়ে গেল, পাল্লা যে এরকম মোতা নিতে হবে তারও কোনো উপায় নেই, দিবেন খালাস। অতএব
এইখানে ওই মাল মাত্রা হাজির করতে হবে এমনটি নয়, কেরামান কাতিবিন নিয়ে উপস্থিত হবেন। যাই হোক, সেগুলো বললে আরো অনেক সময় লাগবে। তো আল্লাহু সারিউল হিসাব, মহান রব্বুল আলামিন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে কোন দলের হবেন আপনি নিজে চিন্তা করুন। আরেক দল আছে।